নগ্ন মহিলার নগ্ন বক্ষের চেহারা দেখে হাজার হাজার মানুষের দৈনিক লোলুপ দৃষ্টিতে জেনা করে ওই মহিলার বুকের দুধ খেয়ে কি কোনো সুন্দর ছেলে তৈরি হবে? কিসের মা? কে সে মা? মা দুর্গা, মা মনসা, মা কালী? মুসলমান মায়ের পূজা করে না, মুসলমান মাটির পূজা করে না, মুসলমান সিরফ আল্লাহর ইবাদত করে। 72-এর সংবিধান নিয়ে আসতে হবে, ইসলামকে রাষ্ট্রধর্ম বাদ দিতে হবে। রাষ্ট্রধর্ম এর সাথে বাবার ধর্ম না, এটা আল্লাহর দেওয়া ধর্ম, এটাকে থাকতেই হবে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন মূলত চারটি আদর্শের সংঘর্ষ চলছে, সেকুলার, পপুলার, সুফি, সালাফি। জাতির মেরুদণ্ড শিক্ষা। শিক্ষা যদি নষ্ট হয় জাতি নষ্ট হয়ে যাবে, ওদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই ইসলামমুখী হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকেও বাধাবিঘ্ন হয়েছে, এয়ারপোর্ট থেকে শুনছি আমাদের এই সম্মেলন সরকার বন্ধ করে দিয়েছে। তা শুনে শেয়ার করে ফেসবুকে বহু লোক বলছে সম্মেলন বন্ধ হয়ে গেছে, আমাকে দেখানো হচ্ছে যে আমি জামাত আসবেন না। এটা কি বাধা? এটা কি বাধা নয়? যারা এগুলো করছে তারা কি আমাদের বন্ধু? সম্ভবত তাদের এই প্রচারণায় অর্ধেক লোকই আসেনি বা আসার চিন্তাও করেনি, যেহেতু সম্মেলন বন্ধ হয়ে গেছে। আশপাশের বলে অনেক জেলা আসতে হয়তো বা চেয়েছিল, আসতে তো আগে থেকে গাড়ি রিজার্ভ করা লাগে, অনেক সমস্যা আছে না? যখন আসতে দুপুরে পরে শুনছে সম্মেলন বন্ধ হয়ে গেছে, তার কে আসবে? এই ধরনের অপপ্রচার আজকে নতুন নয়। 1996 সালের পহেলা জানুয়ারিতে যখন চারমাথা সম্মেলন করি, তখন আমার ভাইরা যাদেরকে আমরা আহলে হাদিস বলি, সেই ভাইরা লাঠি সোঁটা নিয়ে হুন্ডা গুন্ডা নিয়ে চলে গেছিল আমাকে তাড়িয়ে বের করে দেওয়ার জন্য। আমার স্থান সেন্ট্রাল রোডের পাশে হয় নাই। অবশেষে সাহের মাসার হানাফি মসজিদের সেক্রেটারি নিজেই আমাদের সম্মেলনের জন্য বাজারে কালেকশন করেছিলেন, এবং উনি নিজেই প্রথম 1000 টাকা দিয়েছিলেন। তিনি বলছেন আমি ওখানে, আমি জুমার পরে আমাদের মসজিদে আমি তার 15 মিনিটের বক্তব্য শুনেছি, তিনি জানে কেমন মানুষ, আমরাই সম্মেলন করবো, আপনাদের দরকার নাই। সেদিন আব্দুল বাকি ভাই বেঁচে ছিলেন, তিনি আজকে মৃত। সেখানের সেই অভিজ্ঞতা আমার আছে। আমাদের সম্মেলন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, অতএব অনেকের ধারণা শুধু আহলে হাদিসরাই এখানে আসবে, আর কেউ আসবে না। অথচ আপনি বুঝতেই পারলেন রংপুরে আমার শেষ সম্মেলন করে দিয়েছে হানাফি ভাইরাই। কেমনটা এর উত্তরটা আপনার কী দেবেন? আহলে হাদিস আন্দোলন শুধু আহলে হাদিসদের আন্দোলন নয়, এটা আপামর বনু আদমের আন্দোলন। সুদূর কক্সবাজার থেকে একজন বৌদ্ধ, যিনি ত্রিপিটকের 64,000 শ্লোক মুখস্থ করে, হাফেজের ত্রিপিটক বলা যায়, তিনিও নদপাড়াতে এসে 1.5 মাস ছিলেন আমার কাছে ত্রিপিটক বনাম কোরআনের পার্থক্য বোঝার জন্য। 1.5 মাস পরে তিনি বুঝলেন আসলে এটা যা ভাবছিলাম তা নয়। এই সমস্ত মানুষেরা আহলে হাদিস হয়ে এখান থেকে চলে যায়, বহু হিন্দু মার্কাজে গিয়ে আহলে হাদিস হয়। তাহলে এটাকে আপনি কী বলবেন, কোন আন্দোলন এটা? ইসলামী আন্দোলন বললে শেরেকি বেদাতি সব ধরনের লোক সেখানে ঢোকার সুযোগ পায়, কিন্তু আহলে হাদিস আন্দোলন বললে কোরআন হাদিসকে যারা সর্বোচ্চ অগ্রাধিকার দেন তারাই মাত্র এখানে ঢোকার সুযোগ পায়। পার্থক্য হচ্ছে না? এই সেন্সে আমরা একটা আহলে হাদিস আন্দোলন বলি। আমাদের বা আপনাদের বাপদাদারা একসময় এই সেন্সেই ব্যবহার করতেন, কিন্তু পরবর্তীকালে আমাদের মরিচা ধরে গেছে, চেতনা হারিয়ে গেছে। কখন কি খেয়াল করে দেখেছেন তিস্তা নদীর দুই পারে, পদ্মা নদীর পারে, যমুনা নদীর কিনারে কিনারে যত গ্রাম আছে অধিকাংশ আহলে হাদিসের গ্রাম? বলেন উত্তর কী?
ঠিক তো ঠিক আছে, উত্তরটা তো বলতে হবে আপনাকে। আপনার তো ব্লাড টেস্ট করেন হাসপাতালে গিয়ে, তাই না? এই ব্লাড টেস্ট জিজ্ঞেস করেন তো আপনি কেন, এই কেনর উত্তর তো আপনি জানেন না। আর এই জন্যে আমাদেরকে এর উপরে ডক্টরেট থিসিস করতে হয়েছে। থিসিসটা পাশ হয়েছে রাহালিসের ঘোর বিরোধী তাদের হাত দিয়ে। দেশি বিদেশি যত এক্সামিনার একটাও হালাদিস নয়, কিন্তু যুক্তি এবং দলিলের সামনে তারা কেউ টিকতে পারেনি। অবশেষে সর্বসম্মতিক্রমে আমাদের থিসিসটা তারা পাশ করে দিয়েছেন, কারণ হচ্ছে তোষামত করা লাগেনি। কারণটা কি? এদেশের মানুষ এখনো পর্যন্ত বলে একটা জিনিস হারিয়ে গেল, হদিস পেলাম না, বলে না হদিস কেন বলে, আর কিছু বলা যাবে না, চিহ্ন পেলাম না, নিদর্শন পেলাম না, তাই বলতে পারতেন, কিন্তু হদিস পেলাম না কেন বলেন? এদেশে যখনই ইসলাম এসেছে তখনই কোরআন হাদিস এসেছে। আল্লাহ রসুলের জীবদ্দশায় 15 হিজরিতে প্রথম এদেশে সাহাবে কেরাম আসেন বাণিজ্যিক সফরে। তাদের সেই সফরে তারা চট্টগ্রাম হয়ে চীনে চলে যেতেন, যদিও অলবিসিন হাদিসটা আমরা জয়ীব বলি কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। আল্লাহ রসুলের জীবদ্দশায় আসেন এবারে। এখন যাকে মিয়ারমান মিয়ানমার বলছি তো না, কিন্তু আগে বলা হতো আরাকান, তার আগে ছিল বার্মা। আমার আব্বা নিজেই রেঙ্গুনে গিয়েছেন এই দাওয়াতি সফরে, ইতিহাস আপনারা জানেন না, ওনার কাছে গল্প শুনছি অনেক। আমি তার পুরো আরাকানটা ছিল বাংলাদেশের অংশ, পরে ব্রিটিশ চাটুকাররা দেশ ছাড়ার সময় মাঝখানে বিশাল মায়ানদের পাহাড় আছে 72 কিলোমিটার লম্বা, এই পাহাড়ের ওপাশে ছিল বৌদ্ধদের বসবাস, এই পাশে আরাকানটা ছিল পুরো মুসলিম অধিষ্ঠিত। এই অধ্যুষিত মুসলিম এলাকাটাকে ওরা ঢুকিয়ে দিল আরাকানের সঙ্গে, দ্যাট ইজ ব্রহ্মদেশের সঙ্গে, ফলে বৌদ্ধ এবং মগদের হামলা সমানে এদের পর হতে শুরু করলো। এই পাহাড়ের এই পাশের অংশটা পুরোপুরি ছিল বাংলাদেশের সঙ্গে, আর বাংলাদেশের রাজধানী ছিল একসময় আরাকান। আরাকানের রাজসভা যারা বাংলা বুঝেন সাহিত্য পড়েছেন তারা দেখেন নাই, কবি আলোর নাম শোনেন নাই, এরা আরাকানের রাজসভার এরা সব ছিলেন এক একজন মহাপণ্ডিত। সেই সময় ব্রিটিশরা চলে যাওয়ার সময় এই শয়তানি করে দেওয়ার কারণে এই সমস্ত এলাকাটা মগদস্যুদের আন্ডারে চলে গেছে, ফলে সেখানকার মুসলমানরা মার খাচ্ছে। 788 হিজরিতে বৌদ্ধদের 1 বছর আগে ওখানে মুসলমানরা প্রবেশ করেছে, আর তখন তারা ওখানকার লোকাল যারা বৌদ্ধ হিন্দু রাজা ছিল তাদেরকে বললো, দেখেন আমরা মুসলমান, আমাদের জাহাজ ভেঙে গেছে, আমরা মক্কা বা মদিনা যেখান থেকে এসেছি আমরা যেতে পারছি না, আমরা ব্যবসায়ী জাতি, এখানে ব্যবসা করব, আপনারা আমাদেরকে ব্যবসা করার অনুমতি দেবেন কি? হ্যাঁ, আমরা তো আপনাদের নাম শুনেছি, আরবরা দারুণ ব্যবসায়ী, গুজরাটে আসে, এখন যাকে বলা হচ্ছে বোম্বে, আগের নাম ছিল থানা, আপনারা আরব সাগর পাড়ি দিয়ে ওখানে আসেন, ওখান থেকে চীন চলে যান, তো আপনাদের জাহাজ ভাঙার সেই জাহাজ ভাঙার ঘাট কদম রসুলের ঘাট এখনও পর্যন্ত আপনি চট্টগ্রামে পাবেন, তো আমরা তো যেতে পারছি না বাধ্য হয়ে, তো আমরা এখানে বসবাস করব, তো আপনাদের কি অনুমতি আছে? তো 100 বার অনুমতি আছে, দেখেন আমরা মুসলমান, আমাদের নিজস্ব আমির আছে, আমরা আমাদের আমিরের হুকুম অনুযায়ী আমরা আমাদের ধর্ম পালন করব, আপনাদের কোনো ডিস্টার্ব করবো না, এতে কোনো সমস্যা আছে তো না? আদৌ সমস্যা নেই। এইভাবে প্রথম আহলে হাদিসের আবাদ হয় আরাকানে। এগুলো থিসিস দেখবেন মুস্তাদরাকে হাকেম প্রথম খণ্ড 138 পৃষ্ঠায় হাদিসটা রয়েছে, যে সেখানে আবু সাইদ খুদরি বলছেন যে আরাকান রাজা আমাদের জন্য আমাদের রসুলের এসেছেন এই আগমনের খবর শুনে খুশিতে তিনি 1 কলস আদা পাঠালেন, জাঞ্জাবিল, সুরাধার জাঞ্জাবিল আছে না কি জন্য, একটা জাঞ্জাবিল মানে আদা, এটা মস্তাদরিক হাকিম প্রথম খণ্ড 138 পৃষ্ঠার আরবি ভাষা, এটা 1 কলস আদা পাঠিয়েছে মালকুল হিন্দ, হিন্দুস্তানের উপরে গবেষক, ভারতের উত্তরপ্রদেশের
ভারত রত্ন উপাধি প্রাপ্ত কাজী আতহার মোবারক পরি দ্য রেজাল সিন্দল হিন্দ বইয়ের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলছেন এই মালিকুল হিন্দ হচ্ছে রাহামি রাজা, যে রাহামি রাজা কক্সবাজারের পাশে রামু উপজেলা আছে না, জানেন তো আপনারা এগুলো, এর রামু এখন এখন আর্মি হেডকোয়ার্টার হয়েছে, ক্যান্টনমেন্ট হয়েছে, এর রামুর আরবি নাম রাহামি। সেই রাহামি ছিল এই মুসলমানদের আগমনে খুশি হয়ে রাহামি রাজা আমার রসুলকে এক কলস আদা পাঠিয়েছিলেন। আবু সাইদ খুদরি বলছেন সে আটা আদা আমরা তখন ছিল অত্যন্ত উপাদেয় একটা খাদ্য, এর টুকরা টুকরা করে আল্লাহ রসুল সবাইকে বন্টন করে দিয়েছিলেন। তা তখন থেকে এদেশে মুসলমানদের আগমন, এবং তারা কেউই কোনো মজহাবি ছিলেন না, তারা সবাই ছিলেন আল্লাহ রসুলের হাদিস মানা লোক, তাদেরকে বলা হতো আহলুল হাদিস, বলুন আলহামদুলিল্লাহ। তখন থেকে এখনো পর্যন্ত চালু আছে এই কথাটাই, এবং তারা কখনোই কোনো কাজ কিছুই খেতেন না যতক্ষণ হাদিসে না পাওয়া যেত। তাদের আমিরকে বলা হতো আপনি এটা হাদিস আসছে তো খাওয়া যাবে, তো হ্যাঁ খাওয়া যাবে, আমি হাদিস না পাওয়া পর্যন্ত তারা কোনো খাদ্য ভক্ষণ করতেন না। সেই ভাষাটা এখনও আছে, কোনো কিছু হারিয়ে গেলে আমরা বলি কোনো জিনিসটার হদিস পাওয়া গেল না, অর্থাৎ জিনিসটার হাদিস পাওয়া গেল না, খাবো কী করে। এই হলো আমাদের ব্লাডের পরিচয়, আর কিছু বলার দরকার আছে? আর এই ব্লাড আজকে হারিয়ে গেছে, হাদিস আছে কিন্তু হাদিস আর আমরা খুঁজি না, এখন খুঁজি অন্য কিছু। হাদিস খোঁজার লোকগুলোকে বলা আহলে হাদিস, আর ব্যাখ্যা দরকার আছে? আর এই আহলে হাদিস বানানোর জন্য যে প্রচেষ্টা, যে হরকত, যেটা আন্দোলন বলি বাংলা ভাষায়, সেটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমাদের রক্তের আমানতের হক আদায়ের জন্যই, আপনাদের বাপদাদাদেরকে রক্তের হিসাবটা আপনাদের শুনিয়ে দেওয়ার জন্যে, বুঝিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আন্দোলন। পরবর্তীকালে যে মুসলমানদের মধ্যে বহু কিছু এ তো হতেই পারে, তাই না? শেখ মুজিব যখন এখানে বাংলাদেশ করেন, তখনকার শেখ মুজিবের যে অবস্থা ছিল তার আমলে আজকাল কি তাই আছে নাকি? থাকে না, এটা নিয়ম। জিয়াউর রহমান সাহেব যখন ছিলেন ওনার সময় যে অবস্থা ছিল বিএনপির, এখন তাই আছে নাকি? এটা হবেই ভাই, এটা কোনো দোষ দিয়ে লাভ নেই। নেতা চলে গেলে আস্তে 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 সব দুর্বল হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর সেই জন্য আমাদের মধ্যে অনেক দুর্বলতা এসে গেছে। পরবর্তীকালে চতুর্থ শতাব্দী হিজরিতে এসে মুসলমানের চার ভাগে ভাগ হয়ে গেল, হানাফি সাহাবি মালিকি হাম্বলি। তারা মনে করে হানাফিরাই দুনিয়াতে প্রথম মুসলমান, তাই মনে করে না? অথচ আবু হানিফার জন্ম হলো 80 হিজরিতে, তো 80 হিজরির আগের মুসলমানরা কী ছিল? আল্লাহ রসুলের মৃত্যু হলো 11 হিজরিতে, আবু হানিফার জন্ম হলো 80 হিজরিতে, তাহলে আবু হানিফার বাপ কোন মজাবে ছিল? জবাব কী? আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে মারা গেলেন, সেই বছরে ইমাম শাফির জন্ম হলো, তাহলে ইমাম শাফি কী ছিলেন? ঠিক না? তো এগুলো সব আমাদের বানোয়াট রাজনৈতিকভাবে, যেমন আজকে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি মেলা পাটে পাটে হয়েছে না, ওই সময় এইসব নাম দিয়ে মেলা পার্টি তৈরি হয়েছিল। সে রাজাও গেছে, রাজত্বও গেছে, পার্টি আছে। আমরা বলবো এগুলো চলবে না, মুসলমান সব ভাই ভাই হতে হবে। রাজি আছেন? রাজি নেই বোধ হয় না? শুধু মুসলমান না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার ভাই। এবার বলতে বলতে খারাপ লাগতেছে না? অবশ্যই তারা আমার ভাই। তাদের বাপকে? হিন্দুর বাপকে? বৌদ্ধের বাপকে? হানাফির বাপকে? আহলেসের বাপকে? একই তো। এই জন্যে আমাদের আল আমন চালু করে দিয়েছি আমরা। এক হিন্দু অটোওয়ালা এসে বলতেছে আমি তো হিন্দু মানুষ, তো আপনারকে নদপাড়া মার্কাজে আমার ব্লাড নেবেন, আমি তো হিন্দু। তো জবাব দিচ্ছে আল্লাহর অফিস থেকে, আপনার মাথাটা হিন্দু, ব্ল্যাডটা মুসলমান, তাই না? ব্ল্যাডে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওটা আল্লাহ সৃষ্টি, ওটা আল্লাহর হুকুমেই চলে। ওটা ও শ্বেতকণিকা রক্তকণিকা ভাগ আছে না, প্রতি 7 দিন পরপর শ্বেতকণিকা আপনার থেকে মরে যায়, আর 1 মাস পরপরে রক্তকণিকা আপনার থেকে মরে যায়, ওখানে আবার জন্ম হয়। ফলে আমার দেহের মধ্যে প্রতি সপ্তাহে প্রতি 15 দিন অন্তর অন্তর
জন্ম মৃত্যুর খেলা চলছে এবং ওখানে কিয়ামত হচ্ছে যে আল্লাহ পাক আমার অদৃশ্যে আমার দেহের মধ্যে এই শক্তি সঞ্চার করে দিচ্ছেন তিনি আমার আল্লাহ ওখানে কারো কোনো মাতবর চলে তো হিন্দু হও মুসলিম হও বৌদ্ধ হও খ্রিস্টান হও দুনিয়ার সকল মানুষ আদম সন্তান সবার মা হাওয়া জান্নাত থেকে আমাদেরকে বের করে দিচ্ছেন আল্লাহ ইতিহাস চলে যান আগে এই পৃথিবী আবাদ করত জিনেরা জিনেরা মারামারি কাটাকাটি করে পৃথিবীকে একেবারে আবাদের অযোগ্য করে দিয়েছিল তখন আল্লাহ পাক তার সবাইকে হটিয়ে দিয়ে এখানে মানুষের বসতি শুরু করে দিলেন চলে যান কোরআনে সূরা বাকারা 30 আয়াতে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ যখন তোর প্রতিপালক বললেন ফেরেশতাদেরকে যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব তারা বলল হে আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা খালি মারামারি করবে রক্তারক্তি করবে আমরাই তো আপনার তসবিহ তেলাওয়াত করছি আপনার দোয়া দরুদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত গুণ কীর্তন আমি তো করছি আবার কী আর ঝামেলা ঘটাবার একবার তো একদল মারামারি করে শেষ হয়ে গেল আবার আদমকে নিয়ে ওর আবার মারামারি করবে তো ওদের উপরে কেয়াস করে বলেছে স্বাভাবিক ওরা করে গেছে এরা আবার তাই করবে তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তো জানো না এবার আল্লাহ পাক পরীক্ষা নিলেন ইবলিসকে সৃষ্টি করলেন ইবলিসকে বললেন সিজদা করো সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইবলিস সিজদা করলো না এবার আল্লাহ পাক বললেন তোমরা সবাই জান্নাতে বেরিয়ে যাও ফাতালাক্কা আদমুর রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আল্লাহ পাক আদমের গুনাহ ক্ষমা করলেন তিনি তাকে কিছু তওবা শিখিয়ে দিলেন এই তওবার দোয়াটা আপনারা জানেন বলেন তো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ আমরা আমাদের নিজের নফসের উপরে জুলুম করেছি তুমি আমাদের ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ পাক ক্ষমা করলেন কিন্তু ক্ষমা করলে তো হবে না শাস্তি তো পেতেই হবে কুল্লাহ বিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমরা বললাম তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো হেদায়ত আসবে তখন যারা সেই হেদায়তের অনুসরণ করবে তাদের কোনো ভয়ের কারণ নাই কোনো চিন্তার কারণ নাই কিন্তু যারা সেই হেদায়তকে অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এই দুটো কথা বলে দেওয়া হলো এর আগের আয়াতটা যোগ করে দিই আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে সৃষ্টি করলেন পিপীলিকার সদৃশ ছোট ছোট করে করে নামান উপত্যকা জমা করলেন নামান উপত্যকাটা কি জানেন আমরা হজ করি কোথায় আরাফাতের মাঝে না এই আরাফাতকে বলে নামান উপত্যকায় সবাইকে জমা করে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই কালু বলেন বালা বাবা কোরআনের আয়াত বললে প্রতি হরফে 10টা নেকি পাওয়া যায় না বলেন কালু বালা সবাই তখন বলেছিলেন হ্যাঁ আল্লাহ তুমি আমাদের প্রতিপালক তুমি আমাদের প্রভু হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক জৈন হোক পৃথিবীতে যত দলের লোক আছে বলা হয়ে থাকে 259টি ধর্ম আছে বলা হয়ে থাকে 3500 ভাষা আছে যাই থাক না কেন সবাই কিন্তু সেদিন আমরা বলেছিলাম বালা হে আল্লাহ তুমি আমাদের রব সৃষ্টিকর্তা
আল্লাহ বললেন দেখো আমি তোমাদের এই স্বীকৃতি নিচ্ছি কেন তোমরা দুনিয়ায় গিয়ে বলবা আল্লাহ আমাদের মনে ছিল না কখন তুমি কি নিয়েছো ওটা খবর জানি না সেইগুলো আল্লাহ কোরআনে আমাদের মনে করে দিয়েছেন সূরা আরাফ 172 73 আয়াত পড়ে দেখেন আপনাদের সবাইকে সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছি আমরা একদিন আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েই চলে এসেছি কিন্তু একের পর এক আসবেই সেদিন যারা বালা বলেছিলাম তারা সবাই কিন্তু এখন দুনিয়া আসেনি আমার আব্বার পরে আমি এসেছি আমার পরে আমার ছেলে এসেছে আমার ছেলের পরে আমার নাতিপুতি আসতেছে আসতেছে না সবার বাড়িতে সব কিন্তু বালা বলা সব সব বালা বলেছিল সেদিন এখন আসার পরে যদি আমরা শিরিক করি আল্লাহর সঙ্গে অন্য কাউকে যোগ বিয়োগ করি তখন হয়ে যাবে আমাদের অন্যায় ওই যে আল্লাহ আগেই বলে দিয়েছে যদি তখন তোমরা আমার হেদায়াত মেনে চলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো ভয়ের কারণ নেই তাদের কোনো চিন্তার কারণ নেই আর যদি সেই হেদায়াত প্রত্যাখ্যান করো অথবা মিথ্যা মনে করো তাহলে তোমরা জাহান্নামের অধিবাসী হবে জান্নাত এবং জাহান্নামের ব্যতীত তৃতীয় কোনো ওয়েটিং রুম নাই হয় জান্নাতে যেতে হবে আপনাকে না জাহান্নামে যেতে হবে আমরা যারা বলছি মুসলমান আমাদের বিষয়টা চিন্তা করা আবশ্যক এই জন্য যে আমরা সবার আগে জিজ্ঞাসিত হব আল্লাহর কাছে কারণ আমরা বলেছি আমরা মুসলিম আমরা আত্মসমর্পণকারী কোরআন হাদিসে যা এসছে একটু আল্লাহর ওহী ওহীর সামনে আমরা মাথা নত করেছি অতএব আমরা মুসলিম কিন্তু অন্যরা যারা অস্বীকার করেছে তারা কিন্তু মুসলিম নয় পার্থক্য কিন্তু এইখানে মুসলিমরা আত্মসমর্পণকারী কার কাছে কোরআন হাদিসের সামনে আর অন্যরা কোরআন হাদিস মানে না এটাই পার্থক্য কিন্তু আমাদের নবী শেষ নবী নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার আবির্ভাবের পর যারা আমার আগমন বার্তা শুনেছে অথচ আমি যেটা নিয়ে এসেছি ইসলাম তা কবুল করেনি ইল্লা কানা মিন আসহাবিন নার সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে মিশকাত শরীফ খোলেন 10 নম্বর হাদিসটা দেখেন মুসলিম শরীফ খোলেন 153 নম্বর হাদিসটা দেখেন পরিষ্কার হাদিস রয়েছে আমি মোহাম্মদ দুনিয়াতে এসেছি এই খবর যারা শুনেছে অথচ আমার আনিত ইসলাম কবুল করেনি তারা অবশ্যই জাহান্নামী হবে আর এই জন্য মুসলমানরা ইসলাম কবুল করেছে যাতে জাহান্নামী না হতে হয় এরপরও শয়তানকে বসে আছে শয়তান যেই বলল রব্বে তবে মা আগবায়তানে হে আল্লাহ যেহেতু তুমি আমাকে পদভ্রষ্ট করেছো অতএব তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার বান্দাদেরকে ওদেরকে জাকজমক দেখে চাকচিক দেখিয়ে হকের পথে বাতিলের দিকে ফিরিয়ে নিয়ে চলে যেতে পারি আল্লাহ বললেন হ্যাঁ তোমাকে অনুমতি দিলাম কিন্তু তুমি কোশ্চেন করে পারবে ইল্লা ইবাদাল মুখলাসিন আমার মুখলাস বান্দা যারা হবে তাদেরকে তুমি কখনোই আমার পথ থেকে ফিরিয়ে নিতে পারবা না এখন আপনারা বলেন মুখলাস বান্দা হবেন না মোনাফেক বান্দা হবেন ঠিক তো নাকি কঠিন বিষয় মুখলাস বান্দা হতে গেলেই মহাবিপদ চারিদিকে সমস্যা দেখলেন না আমি দিব্যি এসে গেছি বলছি উনি আসেননি আমি ফ্ল্যাটে নেমে গেছি বলছেন বাতিল হয়ে গেছে কোথায় যাব এই মিথ্যাচারকে সুযোগ হয়নি আল্লাহ রসুল দিব্য নবী বলাছে সাহিরুন কাজ্জাব সে মহা জাদুকর এবং মহা মিথ্যাবাদী এটা সেই যুগে বলেছিল চাষারা চাষারা চেনে না ভাতিজাকে চাষাতেই ভালো কি চেনবে তুমি তো বা ফারা চাষারাই বলছে না এই খবর দাও এই লোকেরা তোমার এর আনুগত্য করো না কারণ ও একজন জাদুকর এবং মহামিথ্যাবাদী চিন্তা করতে পারেন তো আমাদেরকে বলবে না এটা কোনো কথা হলো আমাদেরকে না বলাটাই বরং অন্যায় হবে বলাটাই বরং সঠিক হবে যত বেশি গালি দিবেন তত বেশি আলহামদুলিল্লাহ আমরা খুশি হব কেন গালি খাওয়াটা নবীর সুন্নত কারাগারে গেলাম পরের সপ্তাহে এসে আমার বাড়িতে তালিম বৈঠক হয় প্রতি সপ্তাহে মহিলারা বৈঠক করে আমার বাসায় এসে তো ওদের ভাবির কোনো চাঞ্চল্য নেই ব্যাপার কী ভাবি ভাই চলে গেছে কারাগারে আপনি কিছুই বলছেন না আমাদের পড়িয়ে যাচ্ছেন যদি এতদিন তো উনি বাইরে দাওয়াত দিয়েছেন এখন কারাগারে দাওয়াত দিবে
হলো কারাগারে গিয়ে ভাবলো এটা ইউসুফ আলাইহিস সুন্নাত ইউসুফ আলাইহিস কারাগারে ছিলেন প্রায় 3 থেকে 7 বছর রেওয়াত আছে তো আমার তো ভাগ্য তাই হবে অতএব এটা আমার জন্য মাদ্রাসা ইউসুফিয়া হলো কারাগারটা মুমিনের জন্য মাদ্রাসা ইউসুফিয়া তবে সাইদুল জোড়ের সময় চার দেওয়ালের মধ্যে ছিলাম আর এখন সারা বাংলাদেশ আমার জন্য কারাগার বলো আলহামদুলিল্লাহ বলবার কিসের ইন আলহামদুলিল্লাহ বলতে হবে যত ভালো মুমিন হবে হাদিসে নাই আর দুনিয়া জান্নাতুল বলেন কাফের ও সিজনুল মুমিন পুরো দুনিয়াটা কাফের জন্য জান্নাত আর মুমিনের জন্য কারাগার আপনি যদি সত্যিকার মুমিন হন আপনাকে ওই কারাগারটাকে নিজের ঘর মনে করতে হবে অত ভয় করলে দুনিয়া চলবে না দৃঢ়ভাবে রসুলের সুন্নত পালন করতে হবে কোরআন হাদিস মেনে চলতে হবে যারা মানে না তাদেরকে নসিহত করতে হবে বাবা তুমি জাহান্নামে যাচ্ছ দেখতে পাচ্ছি ফিরে এসো আল্লাহর পথে এটা বলা যাবে না কোরআন হাদিস যা বলছে এটাই সত্য এর বাইরে যারা যা কিছু বলছে সব কিছু কোরআন হাদিসের বিপরীত হলে সব বাতিল প্রখ্যাত তাবি সুফি ইবনে উয়াইনা তো চমৎকার একটা কথা বলে দিয়েছেন আল মিজানুল আকবর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ওয়াফাকাহু ফাহুয়া হাক্কুন ওমা খালাফাহু ফাহুয়া বাতিল শ্রেষ্ঠ মানদণ্ড হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা বস্তু তার সামনে রাখতে হবে অথবা যেটি তার পক্ষে হবে ফাহুয়া হাক্কুন ওটা সত্য আর যেটা তার বিপরীত হবে ফাহুয়া বাতিলুন বাতিল মানে কি মিথ্যা আপনি যাই করেন না কেন বাজার দিয়ে আসলাম বাজারে যদি ফাঁকি দেয় ওজনে কম বেশি করে ওটা কি হক হবে এটা বাতিল অফিসে গেছেন কাজ করার জন্য কাজের আগে যদি বলেন ঘুষ কত টাকা দিয়ে হিসাব করো আগে ঘুষ অত আগে ওটার নাম যে ফাও আগে এইটা চাই তারপরে কাজ হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত কালকেও বলেছেন এত ঘুষ দুর্নীতি যদি হয় দেশ চালাবো কী করে একজন লোক সৎ হলে তো হবে না সাথীদের সবাইকে সৎ করতে হবে না সৎ লোকের শাসন যুগে যুগে সবাই চেয়েছে সবাই পায় নাই প্রত্যেক শাসক চান যে তার দেশটা সুন্দরভাবে চলুক আমাদের যারা শাসক হচ্ছেন তারা নিঃসন্দেহে সেটা কামনা করেন পাচ্ছেন না কেন কারণ জনগণ হয়ে গেছে নষ্ট জনগণের মধ্যে যে দুর্নীতি এমনভাবে বাসা বেঁধেছে এখানে সুনীতি বোঝে না দুর্নীতি দূর করার জন্য একটাই মাত্র মেডিসিন আপনাকে অবশ্যই আখেরাতে বিশ্বাসী হতে হবে এবং রেসালাতে বিশ্বাসী হতে হবে বা তৌহিদে বিশ্বাসী হতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আমার সৃষ্টিকর্তা একমাত্র একজন তিনি আল্লাহ তিনি এখানে শুনছেন আমাকে দেখছেন আমি চুরি করছি আল্লাহ দেখছে না মিথ্যা ভাওসার লিখছি আল্লাহ দেখছে না হারাম পোশাক পকেটে দিলাম আল্লাহ দেখতে পায়নি কালকে আমাদের কেন্দ্রের রাজশাহীতে আল আওয়ামের কী বলে ওটাকে সোনামণির কী হলো বলো সংলাপ হলো কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ওই সংলাপটা আপনারা নেট থেকে দেখে নেবেন কি চমৎকার একটা সংলাপ এসেছে সুন্দর দাড়িওয়ালা হ্যাডকোট করা পকেটে অফিসে বসে ঘুষের টাকা নিয়েছে এই কত টাকা দিল রে বলে স্যার স্যার খুব গরিব মানুষ আরে বাবা সর তো কী হয়েছে কত দিল স্যার বললাম 60,000 টাকা 230,000 টাকা আরে বেটা একটু বেশি নেয় এত অল্প হলে হয় আমি তো স্যার স্যার এটা যে হারাম দেখ বেটা কী হারাম বলছে না আমি কাজ করে বলি পয়সা নেই এমনি কি হারাম নাকি ফত হয়ে গেল আমি কাজ করে দিচ্ছি বলে তো পয়সা নিচ্ছি হারাম আমি কেন 30,000 টাকা নিয়ে বাড়ি চলে গেছে এবার উঠেছে ঘরে কাশতে কাশতে পড়ে গেছে মানে ওর আল্লাহ ধরেছে আচ্ছা মতো বুঝলেন শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে একদম পড়ে চিত পাথায় পড়ে গেছে দুই ছেলে এসে আব্বা বাবা কী হলো একটু মাথা পানি দিয়ে দিয়েছে পানি দিয়ে ওরা আরেক ঘরে চলে গেছে ব্যাগের মধ্যে যে ওষুধ আছে চাচ্ছে ওষুধটা দে কী ওষুধ দেয় ওরা এখন মোবাইল নিয়ে খেলা করবে গেম খেলবে ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে না
ওরা গেম খেলা ব্যস্ত। ইতিমধ্যে একজন সাথী এসছে, ভিতরে ভাই আপনি পড়ে আছেন, কি করবো আমার এই অবস্থা, এইটা তো ওষুধ আছে ব্যাগের মধ্যে, দেওয়ার লোক হচ্ছে না, শিগগির ব্যাগে তো ওষুধ বেরকে ওই খাওয়াই দিলেন। তারা বলছে যে আপনি এই অবস্থা কেন, বাড়িতে কেউ নাই, তো কী করবো, আমি তো গেছিলাম এক অফিসে, বউ তো আর এক অফিসে, বাড়িতে তালা দিয়ে চলে যায়, দুই ছেলে ঘরে থাকে, সারাদিন খালি মোবাইল দেখে, এই মোবাইলে যত আশেপাশে দৃশ্য দেখে ওরা আর আমাদের খেয়ালই নেই, বা আমি যে বাপ মরে যাচ্ছে খবরই নেই। এটা বাস্তব অবস্থার বক্তব্য বাংলাদেশের মোবাইল দুশ্মন। যে সমস্ত মায়েরা বা বোনেরা চাকরি করছেন, সরকার তাদেরকে বলে ক্ষমতায়ন করছেন, নারীর ক্ষমতায়ন, বরং নারীকে ক্ষমতাহীন করা হচ্ছে। একজন মায়ের সামনে তার সবচেয়ে বড় কর্তব্য তার সন্তান না, তার সবচেয়ে বড় মূল্যবান বস্তু কি সন্তান না, সন্তান গোল্লায় যাচ্ছে আর ওনারা মায়াকে ক্ষমতায়ন করাচ্ছেন বড় বড় সরকারি চাকরি পদ দিয়ে। আজকে পেলে আস্তে আস্তে পত্রিকা দেখলাম দাবি উঠেছে 350 সিটের মধ্যে 100 অর্ধেকটা মহিলাদের দিতে হবে, কথা বলছে সবই বাবা অর্ধেক কেন বলি সবই নেই তো তোরা চা দেখ পারিস, এত সস্তা না, তোমার সবচেয়ে বড় জিনিস তোমার সন্তান। আজকাল দেখছেন না বড় বড় সিনেমার চলচ্চিত্র নায়িকা অভিনেত্রীরা এমনকি প্রতিবন্ধী সন্তান যখন হচ্ছে তারা অভিনয় ছেড়ে দিয়ে প্রতিবন্ধী সন্তান নিয়ে তারা পালন করছে, পত্রিকা আসছে প্রায় ঘন ঘন আপনারা দেখছেন যে না আমার সন্তান আগে অভিনয় পরে। অথচ আমরা বুদ্ধিমান মানুষগুলো বলছি মহিলাদের চাকরি আগে সন্তান আগে নয়, এটা সম্পূর্ণ তওবা করেন, এগুলো বলবেন না। আল্লাহর বিধান হচ্ছে অকর্ণফি বৈয়ুতে কুন্নওয়ালা তবর রোজনা তবর রাজনা তবর রুজুল জাহিলিয়াতুল উলা, খবরদার হে মেয়েরা ঘরে থাকো, তুমি জাহেলি আরবদের মতো বাইরে ল্যাংটাই ঘুরে বেড়াও না। হ্যাঁ, যদি দাদি নানি থাকে বাড়িতে বাচ্চা মানুষকে লোক থাকে সে কথা আলাদা, কিছুই নেই আপনি তালাতে চলে গেলেন। মাঝে পত্রিকায় আমরা পড়েছিলাম ঢাকার খবর, এটা বাবা এক কলেজের লেকচারার, মা এক অফিসের কেরানি, তালা দিয়ে চলে গেছে আর ইন্ডিয়ান সিরিয়াল চালু করে দিয়ে গেছে টিভিতে। ইন্ডিয়ান সিরিয়াল বোঝেন তো আপনার নাকি, ওই মাথা উঠবে, আমাদের তো দেখুই নেই বলতে পারি না সিরিয়াল মানে কি তাই জানি না। আর ওই সিরিয়ালে এক সময় ওই ফাঁসি দেওয়ার দৃশ্য দেখাইছে, ওই একটা ছেলে, তো ছেলে ভাবছে তার ফাঁসি কেমন কি দেয়, মায়ের ওড়না তো আশেপাশে, ওড়নাটা খুলে নিয়ে গলায় পরিয়ে ঝুলে পড়েছে, আর তা খুলতে পারছে না ওড়নাকে। আচ্ছা, ও যত নড়াচড়া করে তত টাইট হয়, এক পর্যায়ে ছেলে মরে গেছে। বাস্তব ঘটনা বাংলাদেশ পত্রিকা আমাদের সামনে আসছে। বাপ মা এসে দরজার ধাক্কাচ্ছে, কোনো সারা শব্দ নাই, শেষকালে দরজা ভেঙেই ফেলে, ছেলে দিব্য ঝুলছে। বলেন কিছু শিক্ষা হলো আপনাদের, ও আজ আপনাদের কী করবো, এগুলো বাস্তব কথা আপনার শোনেন। কোরআনের আয়াতকে অস্বীকার করার, আয়াতের বিরোধিতা করার বাস্তব ফল। এবার আসেন আখেরাতটা, আসেন আমার রসুল বলছেন রব্বা কাসিয়াতেন ফির দুনিয়া আর ইয়াতেন ফিল আখেরা, বউ পোশাক পরিহিত মহিলা আছে দুনিয়াতে, তারা আখেরাতে ল্যাংটাই উঠবে, তারা এমন পোশাক পরে সবই তাদের সব দেখা যায়। বলেন নগ্ন মহিলার নগ্ন বক্ষের চেহারা দেখে হাজার হাজার মানুষের দৈনিক লোলুপ দৃষ্টিতে জেনা করে ওই মহিলার বুকের দুধ খেয়ে কি কোনো সুন্দর ছেলে তৈরি হবে? পর্দার বিরুদ্ধে যেন অঘোষিত যুদ্ধ চলছে বাংলাদেশে, এটা চলবে না, এটা মুসলমানের দেশ। কোরআন হাদিসের বাইরে আমরা যেতে পারি না, কোরআন হাদিসের বা ইসলামের চাইতে পৃথিবীর কোনো ধর্ম নারীকে এত বেশি সুন্দর ব্যবস্থা দেয় নাই। হ্যাঁ, নারী কাজ করো পর্দার মধ্যে থেকে করো, স্কুল কলেজ খুলেছো, ইউনিভার্সিটি করেছো, হাইস্কুল তো আমার সামনেই আছে, অবশ্যই মেয়েরা লেখাপড়া শিখবে, পৃথক বালিকা স্কুল করো, পৃথক পরিবেশ দাও, বহু টাকা পয়সা নষ্ট হচ্ছে তোমাদের, মহিলাদের পৃথক কলেজ হবে, ইউনিভার্সিটির মহিলাদের পৃথক শিক্ষা হবে, মহিলার মেডিকেল কলেজ হবে, সবই মহিলার পৃথক থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষ এবং নারী একত্রে বসে তারা ডাক্তারি করবে, এটা চলবে না।
ফলাফল আমরা ভোগ করছি, প্রতিনিয়ত ভোগ করছি, সংসার ভেঙে যাচ্ছে, বিবাহ ভেঙে যাচ্ছে, এমনকি আত্মহত্যা হচ্ছে। এটা নিয়ে কথা আমাদের চিন্তাবিদরা চিন্তা করতে বসছেন, তাই তো বাংলাদেশে এত আত্মহত্যা কেন হচ্ছে? যারা বামপন্থী তারা বলে কি জানেন, খাওয়া দাওয়া পাচ্ছে না বলে আত্মহত্যা করতেছে। ওদের নজর খালি খাওয়া দাওয়া দিকে, এটা গরু ছাগল খালি খাওয়া নিয়ে চিন্তা করে। আর যারা একটু মুসলমান হাফ মুসলমান, এরা বলছে আরে চাকরি না দিলেও খাবে কি? এক একজন এক এক কারবার শুরু হয়ে গেছে। বলেন আয়াতটা বিশ্বাস করবেন, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাক জুল কুওয়াতিল মতিন। আল্লাহ তিনি হচ্ছেন রাজ্জাক, রাজ্জাক অর্থ রুজিদাতা, জুল কুওয়াতিল মতিন সবচাইতে শক্তিশালী তিনি, তোমরা নও। পৃথিবীতে যত বড় বড় মনীষী এসেছেন সবারই দেখেন মায়েদের ইতিহাস। গতকালকে সোনামণি সম্মেলনে আমার ভাষণটা শুনবেন, বা গতকালকে জুমার খতবাটা শুনলে আপনারা পাবেন অনেক কিছু ইনস্ট্যান্স আমি তুলে ধরেছি। মায়েদের কেউ দেখে না, এমনকি আজকে বলি রবীন্দ্রনাথ ঠাকুর তো আপনাদের জাতীয় কবি, তাই না? হ্যাঁ বলবেন না, ভুল, আপনি বলো নজরুল, তাই না? জি না, ওটা ভুল, আপনার জাতীয় সঙ্গীতটা কার? এ বলে না কেন, রংপুরি মরা নাকি সবা? জাতীয় সঙ্গীতটা কার লেখা? তাহলে জাতীয় কবি কে হবে? সেই তো হবে, নাম তো খান নজরুলের নাম। নজরুল কোনো কবিতা আছে দেশে? নজরুল কি আপনারাই হত্যা করেছেন? যদি শেখ মুজিব তাকে না নিয়ে আসতেন 76 সালে বাংলাদেশে তার আমলে, তাহলে শেখ নজরুল ইন্ডিয়াতেই পড়ে থাকতো। শেখ মুজিবের জীবনের বড় ক্রেডিট যে তিনি নজরুলকে সম্মান দিয়েছেন এবং দেশে এনেছেন, জাতীয় কবি লকব দিয়ে গেছিলেন। কিন্তু সঙ্গীত হলো জাতীয় সঙ্গীত, ওমা তোমার আকাশ তোমার বাতাস তোমার বুকে ঠেকাই মাথা। কিসের মা? কে সে মা? মা দুর্গা বলো, মা মনসা, মা কালী? মুসলমান মায়ের পূজা করে না, মুসলমান মাটির পূজা করে না, মুসলমান সিরফ আল্লাহর ইবাদত করে। তৌহীদ কি আমানত, সিলো মে হ্যায় হামারে, আশা নহি মিটানা না মনসা হামারা, মগরব কি ওয়াদিয়ো মে গুঞ্জি আজা হামারে, থামতা না থা কহি সে সাইলে রওয়া হামারা, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হাই হম ওতন হাই সারা জাহান হামারা। এই তো মুসলমান, সারা দুনিয়া মুসলমানের জন্য। আল্লাহ পাক দুনিয়া কাফেরের জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ পাক দুনিয়া কোনো মুনাফিকের জন্য সৃষ্টি করে নাই, এই মুশরিকের জন্য সৃষ্টি করে নাই, মুসলমানের জন্য আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে। মুসলমানরা দুনিয়ার রাজা, মুসলমানরা দুনিয়ার শাসক। ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, আজ তুম খার হুয়ে জলীল ও খার হুয়ে তারেকে কুরআন হোকর। এক যুগে তারা দুনিয়াতে সম্মানিত ছিল মুসলমান হওয়ার কারণে, আর আজকে তোমরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছো কোরআন পরিত্যাগ করার কারণে। কোরআন আগে কোথা ত্রিপিটক কোষার গীতামিতা আবল দলসা পড়ো এগুলি শোনানো হয়, আমরা হলাম সেকুলার ধর্ম নিরপেক্ষ। তাহলে ইসলাম যে ধর্ম আর হিন্দু ধর্ম, দুটা ধর্ম কি দুটাই কি সমান? এটা মানুষের তৈরি, এটা আল্লাহর পাঠানো, দুই এক হবে? হতভাগা মুসলমান সবাইকে সমান করে দিয়েছে। বাংলাদেশে এখন, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এখন মূলত চারটি আদর্শের সংঘর্ষ চলছে, সেকুলার, পপুলার, সুফি, সালাফি। মনে রেখে দিয়েন, সেকুলার কারা? যারা ধর্মকর্ম ধার ধার ইচ্ছা মতো আইন করে, মানুষের উপরে নিজস্ব হুকুম চালায়, মানুষকে যারা নিজের গোলামিতে আবদ্ধ করে, মানুষকে যারা নিজের গোলাম মনে করে, দাস মনে করে, নিজের স্বেচ্ছাচারিতার অনুযায়ী দুনিয়া পরিচালনা করে, তাই হলো সেকুলার। তারা কোনো আদর্শ মাদর্শ মানে না। যখন যিনি ক্ষমতায় যাবেন তখন তিনি তার মতো করে দুনিয়া চালাবেন, দেশ চালাবেন, এটা হচ্ছে সেকুলারিজমের কারবার।
এখানে কোনো ধর্ম কর্মের ব্যবস্থা নাই, তাদের কাছে কোনো চিরস্থায়ী সত্য বলে কিছু নাই, সবই অপরিবর্তনীয়। এখন নতুন করে শুরু হয়েছে বাংলাদেশের যে রাষ্ট্রধর্ম আছে না সংবিধানে, ওটা হটাতে হবে কি আলহামদুলিল্লাহ পড়বেন না? হ্যাঁ, আপনারা আপনাদের রংপুরের সওয়ালের কাজটা করা, কে রংপুরের সওয়ালটা কে বলুন তো? এরশাদ সাহেব কাজটা করে গেছে, অত উনি শ্রমিক স্বৈরাচারী, অত ওনার কোনো কাজ নেওয়া যাবে না, অত ওটা বাতিল করে দিতে হবে, 72-এর সংবিধান নিয়ে আসতে হবে, ইসলামকে রাষ্ট্রধর্ম বাদ দিতে হবে। রাষ্ট্রধর্ম এরশাদের বাবার ধর্ম না, এটা আল্লাহর দেওয়া ধর্ম, এটাকে থাকতেই হবে, এটা এরশাদের করা, এত সস্তা বললে হবে না। বাংলার সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা কোনো রকম ষড়যন্ত্র বরদাস্ত করা চলবে না। ঠিক একইভাবে ইসলামের শিক্ষা থাকতেই হবে আমাদেরকে। এখন শেখানো হচ্ছে মুসলমান কেন, কোনো মানুষই আসলে আল্লাহ সৃষ্টি করে নাই, এগুলো ডারউইনের নাস্তিকবাদী থিওরি অনুযায়ী কর্ম বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মানুষ লেজ খসা মানুষে পরিণত হয়েছে। আগে ছিলাম উল্লুক বানর আবলতল থেকে, এখন আবার তো লেজটা খসে গেছে, বসা চেয়ারে বসে থাকুন, আগে থাকতাম গাছে, গাছতে বাদ দিয়ে চেয়ারে বসছি, অত লেজের আর দরকার নেই, এখন লেজটা পড়ে গেছে, এখন হয়েছে আমরা মানুষ। এই সময় ফালতু কথা আমরা বিশ্বাস করবো নাকি? আপনাদের রঙ চিড়িয়াখানায় বানর নাই, তো ওগুলো মানুষ সুন্দরবনে বানর নাই, ওগুলো মানুষ করো? যুক্তি টুক্তি কিছু মানবো না, বলতে হবে যে আল্লাহ নেই, তাহলে আমাদের নেতারা খুব খুশি, আমরা নেতাদের আনুগত্য করবো অতক্ষণ যতক্ষণ তারা আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহর আনুগত্যের বাইরে কারো কোনো আনুগত্য চলবে না। বাংলার জমিনে এই সিলেবাস আজকে চালানো হচ্ছে জবরদস্তি করে, আগামী 2023 সাল থেকে এই সিলেবাস চলতে বাধ্য করাবে আপনাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব জায়গায় এই সিলেবাস চলবে, যে মানুষ আগে বানর ছিল এখন মানুষ হয়েছে। এই নাস্তিকবাদী সিলেগান চলবে বাংলাদেশে? লক্ষ কোটি টাকা দিয়ে এই স্কুল বানিয়েছেন, দেয়াল আছে, কাঠ আছে, সবই আছে, কিন্তু শিক্ষকরা সব এগুলো পড়াতে বাধ্য হবে, কারণ শিক্ষকরা টাকার লোভী, তাদের যাবে কোথায়? তাদেরকে টাকাটা নিয়মিত মাসে মাসে বেতনটা যদি পাবে, অথবা যা আছে তাই পড়াই দেবে, জি না, এটা চলবে না। আমার মনে হয় শিক্ষকদের উচিত হবে, তাদের তো বড় সমিতি আছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা। ঠিক অমনি করে মাদ্রাসার শিক্ষকদের একটা বিরাট সমিতি আছে, তারা গল্প করেন অরাজনৈতিক সংগঠন, মুসলমান রাজনৈতিক অরাজনৈতিক এসব বলে ধোকাবাজি একটা ছেলে, 6.5 লক্ষ শিক্ষক আছেন মাদ্রাসার হুজুররা, তারা কী করে একটা মাদ্রাসার সিলেবাস কবুল করতে পারেন? আলহামদুলিল্লাহ খুশি হলাম, তারা এখন প্রতিবাদ করবেন, কালকে দেখলাম প্রতিবাদ করবে, এখন একটা নড়াচড়া হয়েছে। আমাদের লেখা মাদ্রাসা শিক্ষার অন্তরাল বইটি পড়ে দেখবেন, সেখানে এখান থেকে 3-4 বছর আগে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমাদের তবলিগ ইস্তেমার রাষ্ট্রে যেটা হয় প্রতি বছর আমরা এগুলো এর বিরুদ্ধে বলি, লিখি, খোদ্দায় বলি, সব জায়গায় বলি আমরা এগুলো, এগুলো হক কথা বলতে হবে না? আপনারা সিদ্ধান্ত নেন যে ডক্টর গালেব এখন থেকে হক কথা বলবেন না, খালি বাতিল কথাই বলবেন, যদি বলেন তখন দেখা যাবে, যতদিন এখন নিষেধ না করছেন ততদিন হক কথাই চলবে, বাতিল চলবে না। হ্যাঁ, কথা বন্ধ করার জন্য 3.5 বছর কারাগারে রাখছিলেন, পারলে বাকি জীবনটা রাখেন তাও ভালো, কিন্তু আমাদের লেখনই কিন্তু অত সহজে মরবে না। আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে আমাদের বই চলে গেছে, এই লেখনই কটা মারবেন আপনি? আর এখন তো রেকর্ডের যুগ, এই যে ক্যাসেট বক্তৃতা হচ্ছে না, সারা দুনিয়ার লোক শুনছে, কয়টা কণ্ঠ বন্ধ করবেন? শেষকালে একসঙ্গে আপনি নিজেই হারিয়ে যাবেন। আহলাদিস আন্দোলন, এটা আহলাদিস কোনো সংগঠন না, এটা আন্দোলন, এটা মুভমেন্ট, যেই করবে তার ভিতরে আগুন ধরে যাবে। কারণ আমি সেরে কোরআন হাদিসের কথা বলি, কোরআন হাদিস মানে, কোরআন হাদিস মানে আমি জান্নাতে চলে যেতে চাই, আপনার লক্ষ্য বঙ্গভবন, আমার লক্ষ্য জান্নাত, কোনটা আগে? এখনই মরেন কোনটা আগে? নিঃশ্বাস এখনই চলে যেতে পারে না, তার সকালে তো আপনার জানাজা হবে। মনে পড়ে 1996 পহেলা জানুয়ারি কথা, সেদিন চারিমাথা সম্মেলনে যে ছেলেটি সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিস দেখিয়েছিল, সে ছেলেটি পীর গাছার ছেলে। রাত্রি 1টার সময় সমস্ত স্বামীরা টপ সব রেডি ঠিকঠাক করে দিয়ে ওই ছেলে বাড়ি চলে গেছে। পরদিন সকালে আমার আতিক ভাই খবর পাঠালেন যে ওই ছেলে রাত্রিবেলা এসে ঘুমের অবস্থায় মারা গেছে। আমি আর থাকতে না পেরে আমার রাজশাহী যাওয়ার প্রোগ্রাম ছিল সব বাতিল করে আগে সোজা পীরগাছা চলে গেলাম, যে ওই ছেলের বাড়িতে গেলাম, তার কবরে জানাজা করলাম। তখন জানাজার টাইমই হয়নি, কিন্তু আমি আগেই দোয়া দোয়ার পড়ে চলে আসলাম। এরকম কি আমার হতে পারতো না?
এটা কি আপনার হতে পারে না? তো আপনার লক্ষ্য কি ভোট হবে না জান্নাত হবে? এত ভোট নিয়ে পাগল হন কেন? আমাদের আল্লাহর শেষ বেগুস্তির দেশ মাতানো শফিকুল নাম শুনেন না, সে যেদিন গান গেল কবরের উপরে গান লেখা একটা তার, যেটা গাইলেও তার কয়েকদিন বোধহয় 15 দিন যায়নি, তারপরে তার মৃত্যু হয়ে গেল। তার কবরের শোয়ানোর সময় বারবার চোখের পানি ফেলছিলাম, হায় শফিকুল তুই মৃত্যুর আগে কবরে গান গেয়ে গেলি আর তুই নিজে সে কবরে চলে গেলি। শুনে দেখবেন আল্লাহর গান, আমাদের যে কথাগুলি কোরআন হাদিসের ঝংকার, কোরআন হাদিসের প্রতিধ্বনি, এগুলো কোনো মানুষের বানোয়ার কোনো কথা নয়। আল্লাহ পাক বলে গেছেন যে ব্যক্তি আমার দোয়ায় হেদায়ত অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তার কারণ নেই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলি অস্বীকার করবে এবং মিথ্যা মনে করবে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিয়া খালিদুন, তাহলে জাহান্নামের অধিবাসী তার চিরস্থায়ীভাবে থাকবে। কবরে কি আপনি আমার সাথী হবেন নাকি? বাপ বেটা কারোর কোনো সম্পর্ক থাকবে? যার কবর তা, অর্থাৎ কবর সামলান আগে কোরআন হাদিস ছাড়া আপনাকে কেউ ঠেকাতে পারবে না। লক্ষ মানুষ যদি আপনাকে ভোট দেয়, ওই লক্ষ মানুষের একজনও আপনার কবরে যাবে না। দুনিয়াবী স্বার্থ দেখে লাখো মানুষ জমা করা যায়, কিন্তু আপনার বিপদের সময় একটা মানুষ আপনার ধারে আসবে না। অতএব সেদিন মাত্র আসবেন আল্লাহ, তিনি আপনাকে আমাকে সাহায্য করবেন। আমরা সবাই আল্লাহ পাকের সাহায্য কামনা করছি, এবং আল্লাহ পাকের সাহায্য পেতে গেলে দুটো শর্ত আপনাকে অবশ্যই আখেরাতে বিশ্বাস করতে হবে। আগে আপনি যা কিছু করছেন আখেরাতের লক্ষ্যে, যে কাজ করলে সেখানে মুক্ত হবেন সেই কাজটা করেন, যে কাজ করলে সেখানে আপনি ব্যর্থ হবেন সে কাজটা ছাড়েন। আর আল্লাহর রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে কাউকে যোগ বিয়োগ করা যাবে? কী করবেন এখন আপনি? একদিকে হুকুমতপন্থী ইসলাম, তার পাশে ফজিলতপন্থী ইসলাম, তার পাশে কবর পূজারি ইসলাম, তার পাশে আমরা কিছু খসখসে আহলে হাদিস মুসলমান, রসকস নাই। এত হুকুমতের লোভ দেখানো হচ্ছে যে দিন মানেই হলো হুকুমত, হুকুমত চাই তো আর কিচ্ছু হবে না, ওইটাই বড় ইবাদত। অর্থাৎ রাজনীতি হলে বড় ইবাদত, আর এই সালাত সিয়াম যা করি এগুলো ছোট ও ট্রেনিং কোর্স, এটা কি বিশ্বাস করবেন? এই ধোকা দিয়ে একদল আলেম আপনাকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাদের রাজনৈতিক মিছিলে গেলে আপনি মুসলমান, না গেলে আপনি কাফের। আর একদল মুসলমান ফজিলতপন্থী, 49 কোটি গুণ নেকি হবে যদি আপনি একদিন চিল্লার নিয়ত করে বেরোতে পারেন ঘর থেকে, 49 কোটি গুণ। আমরা তো দেই মাত্র 10 দিন, তাই না? এক বলিষ্ঠকে বললাম না, কোরআন একটা আয়াত পড়লি প্রতি হরবে 10 নাকি 49 কোটি কি আমরা বলি? এটা হাদিসে রয়েছে তাই বলি, আমার নবী 49 কোটি বললেন, আপনি বললেন কোথা থেকে? এত ফজিলতের লোভ দেখলে কোনো মানুষের ঘরে থাকবে? এক হুজুর এক জায়গায় গিয়েছেন উজু করবে, পানি পায় না, মরুভূমির দেশ, এক কুয়ার ধারে গিয়েছে পানি না হয়, কুয়ার বালতি পথে নিচে যায় না, একেবারে শুকনো, ওই তলায় একটু পানি আসে কি না আসে, মহাবিপদ। পাশ থেকে ছোট্ট একটা বালিকা এসে বলছে কি মুরব্বী আপনি কি খুঁজছেন? বলে বাবু একটু পানি দরকার, তো উজু করবো তো পানি পাচ্ছি না। আহ তাই নাকি, আচ্ছা ঠুক, কুয়া একটা থু দিল, একসঙ্গে কুয়া ভরাট হয়ে গেল। তখন মুরব্বী বাজারে কি খুকি তুমি থু দিলে আর পানি উঠলো ব্যাপারটা কি? বলে আমি দরুদ পড়ি থু দিয়েছি, দরুদের বরকত এগুলা হয়ে গেল, খেলা শেষ। এরকম ফজিলত যদি আপনি পান, আপনি কি অন্য কোনো কাজ করবেন? ইরাকের প্রখ্যাত সুফি রেফাই চলে আসছেন বাগদাদে, হজ করতে আসছেন, হজ করতে এসে আল্লাহ রসুলের কবরের পাশে 2 লাইন প্রশংসার কবিতা পড়লেন, রসুলের প্রশংসায় আল্লাহ রসুল খুশি হয়ে কবর থেকে 2 হাত উঁচু করে দিলেন মোসাফা করার জন্য। এই কথাটা বিশ্বাস করানোর জন্য বলা হলো, সেই দৃশ্য দেখেছেন 90,000 হাজি সাহেব,
এটাকে বিশ্বাস করেন যে আবার বলা হলো শুধু তাই নয় সেখানে বাগদাদ থেকে এসেছিলেন স্বয়ং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক মিথ্যা ঢাকতে গিয়ে তিন মিথ্যা যোগ করা হলো বিশ্বাস না করে যাবেন কোথায় এইগুলো যখন বলা হয় আপনি তো ইন্দ্রালে বলছেন ওরা বলে সুবহানাল্লাহ তাই না এই যে কারবার চলছে ইসলামের নামে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে সকল বরদাস্ত করে না আর এক দল আছে সুফি সাহেব ওরে বাপরে সুফি বড় জনে কুফি এমন সুফি যে গুতা মারলেও নড়ে না এখন মাথা নিচু করে থাকে মাথা মুড়িতে থাকে রুমাল মুখ দেখা যায় না বাবা তো আমি অনেক ভাইয়ের মাথার রুমাল ছুড়ে ফেলে দিছি এই বেটা তুই মেয়ে লোক তোর বহুত পর্দা আছে কেন জানি পুরুষ লোক পর্দা কেন ফেলো সব আমার সামনে ভয় ওরা আসে না তারপরে এরা এমন এমন কারবার শুরু করে দিয়েছে যে মানুষ সব মনে করে আসলে সুফিরাই হলো দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ এবং আমাদের দেশে এরাই ধার্মিক বলেই পরিচিত বছরে বছরে ওরসে যাচ্ছেন গরু ছাগল সব খাই শেষ করে দিল হ্যাঁ যখন ঈদ উল আজহার কোরবানি করেন আমার ইউনিভার্সিটির ঘটনা এটা আমাদের যখন ইউনিভার্সিটির টিচারদের একটা বাস আলাদা আছে তো বাসে ওঠার জন্য আমাদের একটু অপেক্ষা করতে বাসটা আসবে তবে তো দেরি হয় না তো অনেক টিচার জমা হয়ে গেছে ওর মধ্যে বলা হচ্ছে এই ঈদ উল আজহারের কোরবানিটা এটা আসলে একটা গরু হত্যার উৎসব বুঝছেন মানে আমি যে পাশে আসবো ওরা খেয়াল করেনি আমি কি ধরলে এই স্যার আপনি কী বললেন হ্যাঁ রে ভাই আসলে এত গরু সব মেরে ফেললে তো দেশ চলবে কী রে আমাদের দেশকে আপনি চালান আপনার বাবা চালায় আপনি জীবনে লাঙল ধরেছেন বাবা লাঙল ধরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আপনি এখানে লেখাপড়া শিখতে হয়েছেন তাই শিখে আর এম এ পাস করে টিচার হয়েছেন এখন বাবা দৌড় দিয়েছেন পিছন দিয়ে তাকান আপনি জন্ম কোথায় ওই গরু চাষ করে আপনার দুটো খাওয়া দাওয়া হয়েছে বাপমার এখনও তারা ঘরে বসে লাঙলই চড়তেছে আর আপনি বলছেন গোহত্যার উৎসব যে ওরসে গরু যে হাজারে হাজার না লাখে লাখে গরু যায় কতগুলো ওরসে বাংলাদেশে 298,000 পীর যদি হয় 298,000 ওরস হয় এই একা ওরসে হাজার হাজার গরু যায় এগুলো আমি দেখতে পান না শেষকাল চুপ হয়ে গেছে আপনি খুব কবি নজরুলের খুব গল্প করেন নজরুল আমাদের এ কবি সে কবি তার কবিতা দেখেন না ওরে ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরুণ আজি আল্লাহর নামে আজি আল্লাহর নামে যান কোরবানি ঈদের উদ্বোধন ওরে হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্বোধন পড়েছেন তো ইউনিভার্সিটি প্রফেসর তো হয়েছেন এই কবিতা জীবনে জানেন আপনি তো হ্যাঁ ভাই আসো তো জানি তো জানি তো নজরুল যদি বলে থাকে এটা গোহত্যা নয় এটা সত্যাগ্রহ সত্যের জন্য তারা জীবন দিচ্ছে আল্লাহর বিধান মানার জন্য ইব্রাহিম জীবন দিয়েছিলেন ইসমাইল জীবন দিয়েছে তারই সন্তান মোহাম্মদ ইবনে ইব্রাহিম মোহাম্মদ ইবনে ইসমাইল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উদ্দেশ্যেই পশু কুরবানি দিচ্ছেন আর আপনি এখানে বলছেন গোহত্যা আর আপনার জাতীয় কবি কবি নজরুল এটাকে প্রশংসা করছেন আপনাদের বিপরীত কথা বলছেন তখন তবদিল্লা করছেন আর বলবো না বুঝতে পারছেন অবস্থা সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে যদি এই দুর্দশা হয় মানুষ যাবে কোথায় ইউনিভার্সিটিতে পরিমর্গ স্কুল কলেজ সবগুলো ধ্বংস দেওয়ার অবস্থায় থাকুন জাতির মেরুদণ্ড শিক্ষা শিক্ষা যদি নষ্ট হয় জাতি নষ্ট হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা অবশ্যই ইসলামমুখী হতে হবে আমাদের আইনমন্ত্রী বলছেন 90% মুসলমানের দেশ বলে একটা কথা রটানো হচ্ছে আগে মানুষের অন্তর থেকে এই কথাটাই দূর করে দিতে হবে উনি নিজে কিন্তু মুসলমান মানে ওনার ধারণা 90% মুসলমানের দেশে আছে খালি বাঙালি আছে মুসলমান নেই জিনা সাহেব বাঙালি দুই ভাগে বিভক্ত হিন্দু বাঙালি আর মুসলিম বাঙালি যদি একই হয়তো পশ্চিমবঙ্গে সবাই থাকতো সব আলাদা বাংলাদেশ স্বাধীন হওয়ার দরকার ছিল না তোমার আমাদের বাবা দাদারা জীবন দিয়েছে এই মুসলমানদের আলাদা স্টেট করার জন্য সেই রক্তগুলি মনে থাকবে না জিহাদ আন্দোলন ভুলে গেছেন আপনারা বালাকোটের আন্দোলন ভুলে গেছেন তিতুমিরের কথা ভুলে গেছেন তিতুমিরের মোহাম্মদি আন্দোলন ভুলে গেছেন সব কিছু এক বেয়াদব বই লিখছে তিতুমিরের জীবনী বাচ্চাদের জন্য লিখছে কি জানেন শুনলে আপনার গা জ্বলবে খালি লিখছে তাকে তিতুমির বলা এই জন্য ছোটবেলাকে উত্তেজিত খাইত কত বেইমান আর যে লিখেছে সেই ইসলামী দলের বড় নেতা
ধিক তোর ইসলাম, ধিক তোর লেখাপড়া, ও কিছুই খবর রাখ না দুনিয়া। বন্ধুরা আমার, এই সমস্ত মনীষী যারা এদেশকে হিন্দু জমিদারদের শোষণ থেকে মুক্ত করার জন্য, ব্রিটিশের সাম্রাজ্যবাদ থেকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে, তাদেরকে সব ভুলে গেছি আমরা। আহলাদিস আন্দোলন সেই যুগ থেকেই চলছে, আজও চলবে, যতদিন পৃথিবীর মানুষের কাছে কোরআন হাদিসের গ্রহণযোগ্যতা থাকবে ততদিন দুনিয়াতে আহলাদিস আন্দোলন থাকবে। এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি কোনো অর্থনৈতিক দল নয়, এটি মানুষের সার্বিক জীবনের মুক্তির আন্দোলন। যদি সত্যিকার আহলাদিস হন, আপনি সুদ খেতে পারবেন? দেশে তো সুদের অর্থনীতি চলছে, ব্যাংকে গেলেও সুদ, ঋণ নিলেও সুদ, কৃষক ঋণ নিচ্ছে, কৃষক তার মেরুদণ্ড ঠিক নাই। আজকে পেপারে দেশে যে চারজন কৃষক একসময় সরকার কাছে পুরস্কার পেয়েছিলেন, এখন যিনি প্রেসিডেন্ট আব্দুল হামিদ নিজে তার বাড়িতে গিয়েছিলেন, আর সেই চারজন কৃষক এখন না খেয়েই মরতেছে, তার জমি জমা সবগুলো ক্রোক হয়ে গেছে, সরকারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কারণ সে ব্যাংক থেকে সুদে টাকা নিয়েছিল, সুদ এত বেশি হয়েছে ওরা শোধ করার ক্ষমতা নাই। এই সুদ কি ইসলামে জায়েজ? সুদ হারাম। এই হারাম কাজটা করে গেছে ব্রিটিশ গভর্নমেন্ট, এই হারাম কাজটা করে যাচ্ছে আজকাল মুসলমানদের গভর্নমেন্ট। তার ফারাকটা কি? এই সুদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে না? ঘুষ খাওয়া বড় ফরজ নাকি? ঘুষ ছাড়া কোনো কাজই হবে না। অতএব বাবা, এটা তো সিস্টেম, দিতেই হয়, দাও না কেন? জি না, চলবে না। আহলাদিস যদি সত্যিকার হন, সুদ ঘুষ থেকে জেনা ব্যবসার থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে, দুর্নীতিমুক্ত থাকতে হবে। ইনশাল্লাহ প্রকৃত আহলাদিস প্রকৃত দুর্নীতিমুক্ত ব্যক্তি হবেন। যদি এটা হয় তাহলে দেশের সমস্ত সামাজিক চিত্র পরিবর্তন হয়ে যাবে। এমন একটা দিন আসবে, আমি আপনাকে বলে যাচ্ছি, আহলাদিস যুব সংঘের ছেলেদেরকে সরকার ডেকে ডেকে নিয়ে চাকরি দেবে। কারণ সার সৎ ছেলে কোথাও পাবে না, যতই দলাদলিক যতই এলিক সেলিকের মহাসমাবেশ করেন কোনো লাভ হবে না। বাস্তব দলিল এখন পর্যন্ত এই পৃথিবীতে আমার সামনে রয়েছে। 1995 সালে আমি গিয়েছি কুয়েতে কনফারেন্সে, শেষকালে সেখানে যারা আহলাদিস উলামায়ে কেরাম ছিলেন, ছয় সাতটা দেশের আমরা আহলাদিসের নেতা ছিলাম, সেখানে আমাদের ওনারা দাওয়াত দিয়েছেন। হঠাৎ দাওয়াত আসলো তাদের একজন মন্ত্রীর পক্ষ থেকে, তার বাসায় ইফতারি দেওয়া, অন্যদের সঙ্গে আমিও গেলাম, ইফতার করছি, দেখি উনি নিজ হাতে ইফতার করছে আর ওনার ছেলেকে ছেলে এনে দিচ্ছে, আর উনি সবার হাতে দিচ্ছে, আমরা 40 জন। এইবার যখন বেশি নিয়ে গেছে হাত ধোয়ার জন্য, আমাদের আগে উনি বেশি চলে গেছেন, সেখান থেকে বেরিয়ে সেখানে সালাত হচ্ছে, উনি দেখি একদম ইমামের পিছনে, মানে বাড়ির কি মানুষ নাকি? পরিবেশনে তিনি, হাত ধোয়ায় তিনি, সালাতে তিনি আগে, আর আমার যে প্লেট ওদের দেশে লম্বা লম্বা প্লেট দেখছেন আপনারা, যারা গিয়েছেন দেখবেন বড়, ওরা একা একা খায় না, আর একজনকে সাথে নিয়েই খায়। তো আমার প্লেটে আমার ড্রাইভার ছিল, আবু বকর নাম, বাড়ি বরিশাল, উনি ওই ড্রাইভারের সঙ্গে বসছে, এক পাশে ড্রাইভার খাচ্ছে, এক পাশে উনি খাচ্ছে, ড্রাইভার ভয় থতের কাঁপতেছে, ওরে বাপরে বাপ, আমি একটা লেবার মানুষ, আমার প্লেটে খাচ্ছে মন্ত্রী। হে গণতন্ত্রী ভাইরা, ঘটনাটা শোনো ভালো করে, ভোট পাওয়ার আগেই তুমি দিলে তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, ভোট পেয়ে গেলে আত্মার খোঁজ নাই। এখন তুমি আসো আগে পিছিয়ে গাড়ির বহর, কারণ তো জানের ভয়, তোমার জানের মূল্য আছে, কৃষকের জানের মূল্য নেই। ও তো থাকলে কি, আমরা শুনতাম এগুলো রাজতন্ত্র, আমির তন্ত্র, এখানে গণতন্ত্র নাই, ইয়ে কি, এটা মানুষটা ফেরেশতা? ভাব দেখে আমাকে বলছে, ভাই এটা কে? ভাই এটা আমাদের ড্রাইভার। কোন এই বাবা খা খাও, গায়ে হাত দিয়ে মাথা হাত দিলে সাহস দিল, বাবা খাও খাও, নিজে আরো এগিয়ে দিল। এবার আমি বললাম, ভাই সব তো হলো, আমার বিমান তো ফেল করবো, 7:30 ফ্লাইট, এই খেতে খেতে তো আমার প্রায় 7টা বেজে গেছে, এখন এয়ারপোর্ট যেতে তো সময় লাগবে 1 ঘন্টা মতো। বলি, ভাই আপনি এমন এক ভাইয়ের বাড়িতে আজকে মেহমান, আমি যদি এখান থেকে বলে দিই, তখন তো মোবাইলের যুগ ছিল না, ওদের কূটনৈতিক কীভাবে থাকে থাকে বলতে পারো না, আমি যদি বলে দেই, হ্যাঁ ক্যাপ্টেন তুমি 1 ঘন্টা দেরি করে আমার মেহমান যাবে, বিমান 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে আপনার জন্য। ওরে বাপরে বাপ, কী ব্যাপার, কেন? আপনি কি জানেন
কুয়েতের আমার আমাকে ডেকে নিয়ে একটা দুটা তিনটা চারটা মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছে। আমি চারটা মন্ত্রণালয়ের মন্ত্রী, তোমাদের একটা যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী, কি আলহামদুলিল্লাহ পড়বেন না? আচ্ছা, উনি কখনো ইলেকশনও করেনি, ভোটও দাঁড়ানি, কিছুই করেনি। ভোটাভুটি যারা করে তারা আছে, কিন্তু আমির বুঝে গেছে সৎ লোক হলো এই আত্মরাষ্ট্রের এই লোকগুলো, অর্থাৎ আমরা দেখ যুব সংঘ বলছি, ওখানে আমাদের বয়সী একদল লোক আছে যারা আমাদের বাংলাদেশে আমার হাত দিয়ে ১,২৫০ মসজিদ করে দিয়েছে, যারা তারাই তাদেরই একজন ভাই। এই জন্য আমিও দু এক সময় বলি, আজও কালও সরকার বাধ্য হবে আমাদেরকে ডেকে নিয়ে মন্ত্রী বানাচ্ছে, তার সৎ লোক খুঁজে পাবেন, সব খেয়ে শেষ করে দিল। বন্ধুরা আমার, মাদক, মাদক খুব ভালো জিনিস, তাই না? না খেলি বেশ তেজ হয় তো, খুব তেজ হয় না? আপনারা তামাকের চাষ করেন না, করেন কি এখন? আমি ১৯৯৫ সালে আসছিলাম, বুঝলেন তো, আমাকে আগেই স্লিপ দিয়েছে, আমার ডাইরেক্ট দেয়নি, যুব সঙ্গে ছেলেদের দিয়ে বলেছে স্যারকে বলো যেন মদের কী বলে তামাকের বৃদ্ধি কিছু না বলে। তা আমি উঠেই বললাম, মদ তামাক যে হারাম তো আজকে আর বলবো না, আগামী দিনে এসে বলবো। ওরা বলছে সর্বনাশ, সব তো শেষ। ওই দিন আমাকে ৩ বার বক্তৃতা করতে বাধ্য করেছিল লোকেরা, বলে ও আর করো অসম্ভব না, আপনি উনি আসুন, উনি আবার আসুক। পরে মগরের আগে একবার বক্তৃতা করেছি, এসব পরে আর একবার রাত্রিশো আর একবার এমন জ্বালান জ্বালাইছে আমাকে। ডক্টর ভারী বলছে বাবা তুমি এসো তো, তুমি এখানে যেই না। স্যার কত হবে, এত বড় বক্তা আছে, সময় দেবেন না তো, লোক তো খালি তোমাকে চাচ্ছ, মানে হক কথা কেউ শুনতে বলে না তো, সব সুর তাল দিয়ে কান্না কাটে, হাসি কান্দিয়ে বাড়ি চলে যায়, ও তো পছন্দ হয় না। তামাকের ব্যবসা বাদ দিতে হবে, এর বদলে খাদ্য উৎপাদন করুন, গমের চাষ করুন, ধানের চাষ করুন, আলহামদুলিল্লাহ আরও বহু কিছু আছে, বাংলার মাটি সোনা চেয়ে খাঁটি বলা হয় না। আমাদের প্রধানমন্ত্রী আজকে বলেছেন বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না, যদি তিনি আকিদা বিশ্বাস আল্লাহর পরে রেখে বলে থাকেন আমি তাকে ধন্যবাদ জানাই। আর যদি মনে করেন আমাদের বহু টাকা বহু ধান স্টক আছে খাদ্য গুদামে, সে কারণে খুব দুর্ভিক্ষ হবে না, আমি বলবো তিনি যেন তওবা করেন। এখানে খাদ্য উৎপাদনের দায় দায়িত্ব আল্লাহর, অমামিন দাব বতন ফিল আরদি আল্লাহ রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার খাদ্যের দায়িত্ব আল্লাহর উপরে নাই। অথবা আপনি থাকেন বা বাঁচেন, এদেশের মানুষ অবশ্যই খাদ্য পাবে, আল্লাহর পক্ষ থেকে পাবে, কারোর প্রয়োজন হবে না। আগে আমরা মিঠে কুমড়া খাইতাম, ক কেজি ওজন, ৫ কেজি বা ৬ কেজি না, এখন মিঠে কুমড়া একটা জন্ম হয়েছে ১৩২৮ কেজি, কত খাবেন খান? আগে ১ বিঘা জমিতে ধান হতো ৮ মন, আর এখন ১ বিঘা জমিতে ধান হয় ৫০ মন। অর্থাৎ কে ধান বৃদ্ধি করে দিচ্ছে, আপনার সারে দিচ্ছে না আল্লাহ দিচ্ছে? যিনি সারে খেয়ে আর পেটে ব্যায়াম হয়, যে রোগ পিড়ে হয়, বিনা সারে ধান করেন, ইনশাল্লাহ আল্লাহ সে বরকত দিবে। অত এত অহংকার করবেন না, কোনো দলের ক্রেডিট না, এটা সম্পূর্ণ আল্লাহর রহমত। এদেশের মানুষ আল্লাহকে ডাকে, খুশিতে আলহামদুলিল্লাহ বলে, দুঃখে ইন্নারিল্লাহ বলে, খুশিতে আশ্চর্য হইলে সোহান আল্লাহ বলে। এই যে মানুষের মুখে মুখে সবসময় আল্লাহ রসুল সোহান আছেন আমাদের মধ্যে, এই জন্য সারা পৃথিবীতে সবচেয়ে বড় রাষ্ট্র কোনটা? আমেরিকা না, ধনী রাষ্ট্র, সবচেয়ে বেশি করোনা কোথায় বলেন, জানতে হবে একটু, সবচেয়ে বেশি করোনা আমেরিকায়, এরপরে সবচেয়ে বেশি করোনা এই এটার নাম কি পাশেটা ইন্ডিয়ায়, তারপরে ব্রাজিল, তারপরে ফ্রান্স, আলহামদুলিল্লাহ সেখানে বাংলাদেশের খবর নেই কেন? অথচ বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, ১৮ কোটি মানুষ, এখানে করোনা তো ঘরে ঘরে হওয়ার কথা, ইনশাল্লাহ হবে না। যতদিন বাংলার মানুষ সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ইন্নাল্লাহ বলবে, আল্লাহর নাম নেবে, তাদের করোনা এখানে ঢুকবে না, আল্লাহর হুকুম ছাড়া করোনা ঢুকতে পারে না। অনুরোধ থাকবে আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ যখন বুঝবে যে বান্দা ছেড়ে আমার উপরে ভরসা করেছে, আল্লাহ দায়িত্ব হবে বান্দার সমস্ত দায়িত্ব নিজের হাতে গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ। মাদক মুক্ত সমাজ গঠন করুন, মাদক আপনার শত্রু, আমার শত্রু, আপনার সন্তানের শত্রু। ধূমপান মুক্ত গ্রহণ করুন, বেয়াদবি নেবেন না, আপনারা ধূমপানে অভ্যস্ত হয়ে গেছেন,
পরিত্যাগ করেন। ধূমপান মানে বিষ পান, আর বিষ তৈরি হয় তামাকের গাছ থেকে ছাড়তে হবে। সেই সময় বলে গেছিলাম অনেক কমে গেছে, এখনও মানে নেশা ছাড়েনি, এখনও রংপুরে যেমন আছে আর কুষ্টিয়ার মাঝে তামাকের কারবার। ওদের রাস্তাতে গেলে দুই দিক তামাক গাছ আমাদের বাড়ে, আর তামাক গাছ এমন গাছ ওর চেহারা এত ভালো মানে কাঁচা খাইনি, চলবে না। এবার আসেন, একটু আগে বললাম না হাদিসের বিরোধী একটা দল বেরো হয়েছে, হাদিস লাগবে না কোরআন দিয়েই চলবে, ঠিক আছে তো? ওরে আল্লাহ, এ ইন্টারনেটে দেখি আমি সাথে আসলাম বাগেরহাট সম্মেলন করে আসতেছি, তো রাস্তায় তেল নিচ্ছে গাড়ি, সেই সময় আমার ছেলে দিয়ে দিল, আব্বা একই দিয়ে কী দিলি তুমি, দাড়ি নেই টুপি নেই কিছুই নাই, সে বাংলাদেশের বাইরে একটা দেশ থেকে বসে ইন্টারনেটে ছড়াচ্ছে যে হাদিসের কোনো দরকার নাই, মাশাআল্লাহ। আরে বাবা, বহু পূর্বে বসরার গভর্নর ইমরান বিন হোসেন তিনি একদিন হাদিস শোনাচ্ছিলেন, ঠিক সেই সময় একজন লোক এসে বলছে, হে গভর্নর আপনি হাদিস বাদ দিয়ে কোরআন শোনান। তখন গভর্নর বললেন, তুমি কি সালাত পড়ো? হ্যাঁ পড়ি। তুমি জাকাত দাও? তাহলে হ্যাঁ দেই। তুমি সিয়াম রাখো? হ্যাঁ দেই। বিবাহ করেছো? হ্যাঁ করেছি। কার বিধান মোতাবেক করেছো? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেভাবে করি। তাহলে কোরআন মানলে না হাদিস মানলে? তখন বলছে, আসলে আমার তো ভুলই হয়ে গেছে, আহিয়ায় তানি আহিয়া কাল্লাহ, আল্লাহ তুমি আমাকে, হে গভর্নর আপনি আমাকে বাঁচালেন জাহান্নাম থেকে, আল্লাহ যেন আপনাকেও জাহান্নাম থেকে বাঁচায়। দূর অতীতে 1400 বছর আগের এই ঘটনা দিয়ে আপনাদেরকে বলছি, মুসলমান ইসলামের যে কোনো বিধান পালন করবে হাদিস ছাড়া যেতে পারবে না, বুঝতে পারলেন? অথচ এই ধোকাবাজি এখন চলছে আহলে কোরআন নাম দিয়ে, তারা নাকি কোরআনের অনুসারী, এরা খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলতে পারে। আপনার সাহসটা কি? আহলে হাদিসের মার্কাজে 3 দিন আগে আহলে কোরআনের এক নেতা ঢুকে এসে সুন্দর দাড়ি টাড়ি দিয়ে আমার বড় ছেলে পাল্লা পড়ে গেছে, ও তাকে আচ্ছা মতো ধমকাইছে, দিয়ে বলেছে আপনি তওবা করে এখান থেকে বেরোন, নাহলে আপনি এখানে মল্লি এখন জাহান্নাম চলে যাবেন, বলে আমার ছেলের লেখা একটা বই আছে, অস্বীকারীদের সংশয় নিরসন, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, মানে ওরা ওরিয়েন্টালিস্ট নামে পাশ্চাত্যের কিছু লোক তারা এই হাদিস অস্বীকার করার পক্ষে অনেক কিছু বই লিখছে, তাকে বলে ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ, তাদের লিডার হচ্ছেন হাদিসের মতনের বিরুদ্ধে যিনি বলেছেন তিনি হচ্ছেন হাঙ্গেরীয় গবেষক গোর্জিয়ার, আর যিনি হাদিস সনদ নিয়ে কথা বলেছেন তিনি হচ্ছেন আরেকজন ব্যক্তি জার্মান দার্শনিক জোসেফ শাখ্ত। এরা বলতে চায় যে হাদিসের কোনো প্রয়োজন নাই, কোরআনই যথেষ্ট, ঠিক তাদের কথা নকল করে সেইগুলি এরা বলে, কথা বলছেন, এরা কিন্তু আলেম, আর তাদের এই প্রচেষ্টার সন্দেহবাদ খণ্ডন করেছে ডক্টর আব্দুল্লাহ আহমদ আব্দুল্লাহ সাকিব, আজকে আসতে পারেনি ও, তো এই বইটা তাকে গিফট করেছে, ভাই আপনি একটি বইটা নিয়ে যান আপনি সব কিছু পাবেন। মার্কাজ থেকে বেরিয়ে রাস্তায় উঠে ফেসবুকে দিয়ে দিয়েছে, আমি গেলাম ডক্টর গালিব সাহেবের আহলেসের মার্কাজে, আমাকে খুবই সম্মান করেছে, আমাকে একটা বই গিফট করেছে। এই সুবান বলছে ইন্নালে বলো, বোঝো না তো তুমি, হ্যাঁ বলে ইন্নালে বলে বেটা, আমরা কি ওকে সম্মান করবো? মানে ভালো ছেলে আমি যদি ওই সব নিচে থাকবো ওকে থাপড়া দিতাম আমি ওকে, ভাগ্য যে আমার সামনে পড়ে নিব। এই সমস্ত বেয়াদবরা দাড়ি টুপি নিয়ে পাগড়ি নিয়ে আহলে কোরআন নাম করে সারা দেশে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে, খবরদার এরা যেন আপনাদের আগে না ঢোকে, এদের কোনো নেট আপনারা শুনবেন না, এদের ধারে কাছে বসবেন না, এদের সঙ্গে ছেলে নিয়েই বলবেন বিয়ে দেবেন না আপনারা, যারা হাদিস তো অস্বীকার করে তারা মুসলমান নয়। কোরআন হাদিসের বিপরীত কোনো কথা আমরা শুনতে রাজি না। আহলে হাদিস আন্দোলন যেমন সেকুলার নয় তেমনি পপুলার নয়, তেমনি সুফিও নয়, তেমনি আহলে কোরআনও নয়, সেরেফ এবং সেরেফ আহলে হাদিস আন্দোলনের আহলে হাদিস, আমরা কোরআন হাদিসরা কিছুই আমরা মানতে রাজি নেই। এই দৃঢ় আকিদা একা একা বললি হবে সারা দেশে, আর কারো লাগবে? আল্লাহ রসুল কি একা একা কাজ করেছেন? আমাদের প্রচারের শুরুতে পড়ে দেখবেন লেখা আছে, কুলহা জিহি সাবিলি আদউ ইলাল্লাহে আনা আলা বাসিরাতিন আনা আমান ইত্তাবানি, তুমি বলো, আল্লাহ পাক তার রসুলকে বলছেন তুমি বলো
হাজি সাবিলি, এটাই আমার রাস্তা। আমি ডাকি মানুষকে জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহর দিকে, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। এটা আমাদের লিফলেট দেখবেন, পরিচিতির প্রথমে আমরা এটা দিয়ে দিছি, আমি এবং আমার অনুসারীরা, অর্থাৎ আল্লাহর রসুল এবং তার সাহাবিরা, তাই না? এটা জামাত হচ্ছে না? যদি এই আন্দোলনের পক্ষে আপনারা কিছু লোক জমা না হন, তাহলে আন্দোলনকে আগাতে পারবে? আসতে যদি আপনারা এখানে আমার আসার দাওয়াত না দিতেন, আমি আসতে পারতাম? কিছু লোক আপনারা তৈরি হয়েছেন বলতে আমার আশা হয়েছে, কিছু লোক সংগঠিত হয়েছেন আমাদের আদেশ নিষেধ মানেন বলে তো আমার এখানে সমস্যা যাওয়াটা সহজ হয়েছে, তাই না? সংগঠন ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। জামাতবদ্ধ জিন্দগির উপরে যে হাদিসটা আমার ভাই সৈয়দ সাহেব নূর ইসলাম বলে দিয়েছে, ওটা মনে রাখবেন। আমার হুকুম বেখামসিন, আমি তোমাদের নির্দেশ দিয়ে যাচ্ছি পাঁচটি বিষয়ের। আল্লাহ আল্লাহ আমার নেই বিহীন না, আল্লাহ আমাকে এটা করার নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশে আমার রসুল এটা বলছেন। আলাইকুম জামা, তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করো, আমিরের আদেশ শ্রবণ করো, তার আনুগত্য করো। এটা কিন্তু আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, তিনি আমাদেরকে শোনাচ্ছেন। আহলে হাদিসের বা আমাদের এই আদর্শের অনুসারী যে কোনো ভাই অবশ্যই জামাতবদ্ধ হবেন এবং ঐক্যবদ্ধ আওয়াজ তুলবেন, যেন দেশ থেকে যাবতীয় দুর্নীতি দূর হয়ে যায়। যৌতুকের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে হবে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যেন তীব্র আওয়াজ থাকে ঐক্যবদ্ধভাবে। আমি এক জায়গায় বললেন, আপনি এক জায়গায় বললেন, ওরকম কাজ হবে? সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ আওয়াজ থাকবে? আহলে হাদিসের কোনো বাচ্চা, কোনো মুসলমান কশ্চিনকালেও যৌতুক নেবে না। এই যুবক ছেলেরা বিয়ে করেছে, যারা বিয়ে করেনি তারা কি বিয়ে করার সময় যৌতুক নেবে? বলে হাত উঁচু করো, আল্লাহ নবী কসম করে শপথ করো, আমরা বিয়ে করে যৌতুক নেব না। বলো, আমরা যৌতুক নেব না, কশ্চিনকালেও যৌতুক নেব না, আমরা কখনোই মদ খাবো না, আমরা কশ্চিনকালেও সন্ত্রাস ও জঙ্গিবাদের সমর্থন করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে দিনে হকের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আর মৃত্যুর পরে যত আকাম কুকাম বেশি হয়, বুঝছেন, এই কুলখানি চেহেলাম আবল তল আছে না? হিন্দুরা কী করে? শ্রাদ্ধ করে। মুসলমানরা করে খানা, চল্লিশ দিন হয়ে গেলে তারা চল্লিশা করে, তিন দিন পরে তিজা করে, দশ দিন পরে দশমা করে। এই সমস্ত শিরকি বেদাতি বিরুদ্ধে আমাদের আব্বার লেখা কোরআন কলমখানি বইটা আছে, নিয়ে যাবেন, এই সবগুলোতে আমরা দূরে থাকেন। মৃত্যুর পরে করণীয় এবং বর্জন সম্পর্কে সালাতুর রসুলি আলাদা চ্যাপ্টার আছে, ওগুলো পড়ে দেখবেন। মৃত্যুর পরে মানুষের দিলটা নরম থাকে। বগুড়ার ঘটনা বলি, আমাদের হাফেজি অনুষ্ঠান বগুড়া ছিল, ওটা ওখানকার ছেলে হাফেজি করতো, তো ও দাঁড়িয়ে গেছে অলরেডি জামাত, হঠাৎ করে ইমাম সাহেব বলছে, এই যে লোকটা মারা গেল, এ কয় অক্ত সালাত বাকি ছিল? তো বলেছে, হ্যাঁ, এমনিদিনের মধ্যে তিন চার মাস পড়েছিলেন, কোনো সালাত পড়তে পারতেন না, তো আপনার এই প্রতি অক্ত সালাতের দরুন 1500 টাকা করে দিতে হবে। যত অক্ত সালাত গেছে তত 1000 টাকা না দিলে আমি জানাজাই পড়াবো না, চিন্তা করতে পারেন? তো ছেলে চারটে পাঁচটা ছেলে বেশ বড় লোক, সব ব্যবসায়ী, দিনান দিয়ে টাকা ফেলে দিয়েছে সামনে, টাকা সামনে বসলো, হাফেজ সাহেব জানাজা শুরু করে দিল। চলবে এগুলো? মৃত্যুর পরে কোন রকম শেরেক বিদাত করবেন না, কোরআন হাদিসে এগুলো নাই। আপনি শেরেক জানাজাটাই হলো তার এক নম্বর এবং একটি মাত্র অনুষ্ঠান, এরপরে আর কোনো অনুষ্ঠান নাই। এরপরে আপনার ছেলে তার জন্য দোয়া করবে, মাঝে মধ্যে সাদাকা করবে, আল্লাহর নামে সাদকা জারিয়া করবে, বাবার নামে বহু দান সাদকা আপনি সারা জীবন করতে পারেন, করবেন। এটাই হলো সুন্নতি তরিকা, এর বেশি কিছু নাই। যেন আমাদেরকে ধোকা দিয়ে কেউ এমনি করে আপনার পকেটে পয়সা সে সাপ করে নাড়ি চলে যায়। এবার আপনাদের কী বলবো? আপনারা বলেন আমরা কেউই সংগঠন করিব না, তাই তো? করবেন তো? যদি সংগঠিত না হন আপনার আওয়াজ কেউই শুনবে না। এই একটা বাজার দেখলাম, বাজারে হাজার হাজার লোক, ঠিক না? এখানে এসছে কজন যারা সংগঠনকে ভক্তি করেন, যারা আমাদেরকে ভালোবাসেন, তারাই দেখছেন, তাই না? অর্থাৎ সংগঠন যেখানে আছে ডাক দিলে সবাই আসে, কিন্তু জনগণ না হয়ে জনশক্তি হন, সংগঠিত জনগণকে জনশক্তি বলা হয়, তখনই সমাজ পরিবর্তন হবে, নইলে সমাজ পরিবর্তনের এটা কোনো সুযোগ নাই। আমার রসুলের সঙ্গে যদি সাহাবায়ে কেরাম না থাকতেন,
তিনি আরবের সমাজ পরিবর্তন করতে পারতেন না আমরাও চাচ্ছি বাংলার জমিনে সুগঠিত জনশক্তি গড়ে উঠুক যারা সিরফ কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন ব্যয় করবে নিজের পরিবার গড়বে নিজের সমাজ গড়বে পরিশেষে আমি প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি তারা আমাদেরকে দয়া করে অনুমতি দিয়েছেন এমন গণতন্ত্র আমাদের দেশে এসেছে ওয়াজ করতে গেলেও অনুমতি লাগে খেতে গেলেও অনুমতি লাগে কোন বাড়ি যাব কোন ঘরে থাকবে তা বলতে হবে যে কোন যে বিপদে পড়ে গেছে এমন সুন্দর গণতন্ত্র জন্য কি লাখ লাখ মানুষ শহীদ হলো 71 সালে এটা তো আমরা আর্মি আমলে এরকম দেখি নাই যাই হোক আপনারা কোশ্চেন করেন সরকার হুকুম আছে করেন কিন্তু আমরা বলছি আমাদের জবান বন্ধ করব না তাহলে আপনি চিনতেই পারবেন আপনার বন্ধুকে শত্রুকে আমরা অবশ্যই সরকারের আনুগত্য করি যতক্ষণ পর্যন্ত সরকার কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ না করে এদিকে বহু মসজিদ আছে প্রত্যেক মসজিদে আহলে সুন্নাত বাংলাদেশের এবং আহলে যুব সংঘের শাখা হতে হবে এগুলো যদি না করেন আপনারা শেষ হয়ে যাবেন খালি মসজিদের ইট দেওয়াল থাকবে মানুষের আকীদা বিশ্বাস কিছুই থাকবে না আপনাদের বাপ দাদার রক্তের প্রতি সম্মান জানান তারা কি ছিলেন আর আমরা কি হয়েছি আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন آمين أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته